ঠিক আছে চলো কি কি শপিং হয় না হয় সব। एवरीवन वेलकम बैक टू माय चैनल। सकाल सकाल चले गेलाम छादे, छादे गिये देखी ए जे गाछगुलो एगुलो आमी शिलीगुड़ी थेके निये एसेछिलाम, तखन किन्तु फुल फोटा छिलो ना। रोज जत्न करे आजके गिये देखी सकालबेला जे गाछेर मध्ये फुल फुटेछे, आमार एतो भालो लागछिलो। देखबे निजेर चारा गाछ निये एसे तुमि जदि फुल फोटाते पारो ना তার একটা বিশাল আনন্দ আছে, খুব ভালো লাগছে। আর ফুলগুলোর কালারগুলো খুব সুন্দর এসেছে, আমাকে দোকান থেকে বলেছিল যে তিনটে তিন রকম কালার আসবে, খুব সুন্দর লাগবে। দেখলাম সত্যি তাই, খুব ভালো লাগছিল। আর এই যে তুলসী বেদিটা গতকালকে আমার নিয়ে এসেছে কিনে, তো তাই জন্যই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। তুলসী বেদিটা আমার খুব পছন্দের, খুব ছোট টাইপের, খুব কিউট টাইপের। নিচে এসে কার্ডগুলোর মধ্যে বসে গেলাম সিঁদুর আর হলুদ লাগাতে। দেখলাম যে ভাই সমস্ত কার্ডগুলো বের করেছে, আমি বললাম ঠিক আছে দাঁড়া তারা আগে আমি তোকে সিঁদুর আর হচ্ছে হলুদগুলো লাগিয়ে দিই। আমি এমন একটা ব্রাইট যে নিজের বিয়ের কার্ড নিজে নিজে হলুদ আর হচ্ছে যে সিঁদুরের ফোঁটা লাগাচ্ছি। নামগুলো লিখেছে হচ্ছে মেরা পেয়ারি ভাইয়া, এই যে আমার পেয়ারি ভাইয়া এখানটায়। কি বলতো, বিভিন্ন রকমের রিলস বিয়ের ভিডিও এগুলো দেখলে মনে হয় না যে বাহ কি সুন্দর ব্রাইড গ্রুম দাঁড়াচ্ছে, মানে একটা ওয়াও ফিলিংস, ওয়াও মানে এরকম একটা মনে হয় না, কিন্তু আদতেও সেটা নয়। হ্যাঁ, মানে বিয়ে মানে একটা রেসপন্সিবিলিটি, আর নিউক্লিয়ার যে ফ্যামিলি যেরকম আমরা, তাদের ওপর বাবা মার উপর এত প্রেশার পড়ে, তখন মনে হয় যে না ঠিক আছে নিজের থেকেও অনেক কাজগুলোকে করি। এবং বিয়ে মানে রেসপন্সিবিলিটির সাথে সাথে প্রত্যেকটা কাজ যেন একদম নিখুঁতভাবে হয়, যতটা পারফেকশন দিয়ে করা যায়, সবাই তো সেই চেষ্টাটাই করে না। তো সেটার জন্যই তখন মনে না ঠিক আছে আমিও একটু হেল্প করি, ভাইও হেল্প করে। এই তো এখন সন্ধে ছটা সাড়ে ছটা বাজে, আমি রেডি হচ্ছি, আজকে আমাদের কিছু কেনাকাটা আছে, তো তার জন্য আমরা বেরোবো। তো ঠিক আছে চলো চটপট রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোনো যাক। তো আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি। তো ঠিক আছে চলো কি কি শপিং হয় না হয় সব তোমার সাথে শেয়ার করবো, বাই। প্রথমে আমরা চলে এলাম রেমন্ডসের দোকানে, সেখানে কিছু আমাদের স্যুট তারপর ব্লেজার এগুলো বানাতে দেওয়ার ছিল, তো সেগুলো ফিটিংস ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য আজকে ডেকেছে। তো সেই সব দেখছিলাম, দেখি নিয়ে তারপর আমাদের কাজ আছে পার্লারে, একটুখানি পার্লারে গেলাম মা আর আমি মিলে। পার্লারের কাজকর্ম শেষ করে আমরা গেলাম সোয়েটারের দোকানে, মানে শুধু আমার সোয়েটার নেবার নয়, আমার ঠাম্মা দাদু সবার সোয়েটার। যেহেতু শীতকালে কি হয়, মায়ের সোয়েটারও আছে, হ্যাঁ মায়ের সোয়েটার শীতকালে যেরকম, যেহেতু বিয়ে বাড়ি শীতকালে, তো সেটার জন্য এখন কি হয় শাড়ির সাথে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে, জিন্সের সাথে ম্যাচিং করে সবার জন্য সোয়েটার লাগে। প্রচুর কালেকশন ছিল, কিন্তু আমার না এক তাও পছন্দ হচ্ছিলো না, আমি জানি না কেন, মানে এই যে সোয়েটারটা পরছি এটা আমার ফিটিংস হচ্ছিলো না, মানে এটা একটুখানি পছন্দ হচ্ছে, জিন্সের সাথে সবসময় পরতে পারবো কিন্তু ওই যে ফিটিংস হচ্ছে না। সবশেষে মোটামুটি সবার সোয়েটার নেওয়া হলো, শুধুমাত্র আমি বাদ। হ্যাঁ মানে আমার সোয়েটার তখন আর নিলামই না, কেন কি একটাও মন মতন হচ্ছিলো না, আর প্রচণ্ড মন খারাপ, পুরো হতাশ নিয়ে আমি দোকান থেকে বেরিয়ে আসলাম শেষে। তো আমার এই মন মরা অবস্থা দেখে, মানে মুখের এই করুণ দশা দেখে বাবা আর ভাই বললো যে ঠিক আছে তোর মন ভালো এক্ষুনি করে দিচ্ছে। বললাম কি এমন ব্যাপার, দেখলাম যে বাবার ভাই গিয়ে না এরকম মিশাল কিনে নিয়ে এসছে, মানে এটাকে আমাদের নর্থ বেঙ্গলের দিকে এটাকে মিশালই বলি আমরা, অনেকে এটাকে আবার চটপটিও বলে। তো স্কুল লাইফে প্রচুর খেতাম, ছোটোবেলায় স্কুলে সামনে গেটের মধ্যে বসে থাকতো, আমরা মিশাল কাকু বলতাম তাকে, তো সেই জিনিসটা আবার স্মৃতিতে ফিরে গেলাম, খুব ভালো লাগলো। প্রভু বছর পরে এটা খেলাম, মানে খুব ভালো বানিয়েও ছিল, তো একটুখানি মুখে আমার হাসি ফুটলো এবারে আর কি। এই করতে করতে আমাদের প্রায় নটা মতন বেজে গেছিলো, বাবার দিকে প্রচণ্ড তাড়া দিচ্ছে, তো আমরা লাস্টে চলে আসলাম শাড়ির দোকানে। এখান থেকে কিছু আমাদের গিফটেড শাড়ি তারপর ধুতি গামছা যেগুলো থাকে আরও আনুষাঙ্গিক অনেক জিনিসপত্র সেগুলো কিনলাম। অ্যাকচুয়ালি বিয়ে মানেই তো শুধু নিজের কেনাকাটা না, আশেপাশের লোকজনের মধ্যেও দেয়া নেওয়া থাকে, তো আজকে আর আমি দেখাচ্ছি না কী কী কিনলাম। তো চলো আজ এই পর্যন্তই থাক, কাল আমি দেখাবো কী কী কেনাকাটা করলাম। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।